মা জগদ্ধাত্রী পূজা দু আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মা জগদ্ধাত্রী পূজা দু হাজার বিশের সঠিক সময়সূচি নিয়ে এবং মার পূজা কোথা থেকে এসেছে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আমি বিভাস অ্যাস্ট্র্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয়্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে বিবাহ অ্যাস্ট্র অ্যান্ড আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য সবার মঙ্গলের জন্য মা এই শুক্লা নবমী তিথিতে পূজিত হন তা তো আপনারা জানেন দুর্গাপূজার ঠিক এক মাস পর হিং শ্রী শ্রী মজ্জগন্ধাত্রি দুর্গায় নমাদব্যং পিদে সিংহিনী ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ মা জগদ্ধাত্রীর হাতে শঙ্কচক্র ধনুর্বান বাহনে সিংহ সাজে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় আমি তো আগেই বুঝে বলেছি যে দুর্গা পূজার এক মাস পর মার পূজা কোথা থেকে এসেছে এই ধরা তলে নানামুনি নানা মত আছে তবে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করবো অনেকে বলেন যে মহারাজ কৃষ্ণচন্দ্রের উত্তরপুরুষ পুরুষ সৌমেশচন্দ্র রায় বলেছিলেন যে প্রচলিত কাহিনী অনুসারে নবাব আলিবর্দিখা রাজ কর না পেয়ে বা কৃষ্ণচন্দ্র রাজা আলিবর্দীখাকে রাজ কর না দিলে কৃষ্ণচন্দ্র রায়কে জেলে যেতে হয়েছিল তা সন ছিল সতেরোশো সালে সেই সময়টা ছিল দুর্গা উৎসবের কাছাকাছি অবশ্য নবাবের কারাগার থেকে তিনি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়েছিলেন তখন দুর্গোৎসব শেষ প্রান্তে নৌকায় তিনি কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী সেবার পুজোয় উপস্থিত থাকতে না পারায় ক্লান্ত বিষণ্ন রাজা নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন লোকে মুখে শোনা যায় সেখানেই কৃষ্ণচন্দ্র এই নৌকার মধ্যেই কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছেন আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মার পুজো দিতে বা তাকে যেন পূজা করা হয় আবার অনেক সময় শোনা যায় রাজা কৃষ্ণকান্ত রায়কে ইংরেজদের বন্ধু সন্দেহে তা সহন হচ্ছে সতেরোশো চৌষট্টি সালের কথা বলছি মীর কাশিম মুঙ্গেরের কারাগারে বন্দী করেছিলেন কৃষ্ণচন্দ্র ও তার পুত্র শিবচন্দ্রকে মির্কা নাকি কৃষ্ণচন্দ্রের প্রাণদ্বন্দ্বের আদেশ দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র তার দূত মারফতে মেয়ের তলার প্রসিদ্ধ তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং প্রাণ রক্ষার প্রার্থনা করেছিলেন সেই তান্ত্রিকের কাছে কালীশঙ্কর যে তান্ত্রিক আছে তা ওনার কাছে যে রাজা প্রাণ সংকট তবে কালী শঙ্কর যে তান্ত্রিক আছেন উনি রাজার প্রাণটা রক্ষা করেন কারাগারে কৃষ্ণচন্দ্র এক কুমারী দেবীর স্বপ্নাদেশ লাভ করেন এবং কারাগার থেকে মুক্তির প্রতিশ্রুতি পেয়ে তখন তিনি এর মধ্যেই তিনি সত্যি কারামুক্ত হয়েছিলেন এবং তান্ত্রিক কালীশঙ্করের আদেশে কৃষ্ণকান্ত রায় গোপাল ভাঁড় গোপাল ভাঁড় তো চিনেন আপনারা কৃষ্ণকান্ত রাষ্ট্রবাজে গোপাল ভাঁড় আপনারা তো অনেক গল্প শুনেছেন সেই গোপাল ভাঁড়কে নিয়ে কৃষ্ণকান্ত রায় গোপাল ভাঁড় এবং তার জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রকে নিয়ে মা যুগদাত্রী পূজার আয়োজন করেছিলেন এইভাবে জনশ্রুতি আরও আছে তা বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে কারণ নেক্সট সময়সূচিটা অনেক বড় আছে বলতে হবে আমি শুধু আপনাদের সাথে সংক্ষিপ্ত দু একটি গল্প করলাম এখন কথা না বাড়িয়ে সময়সূচিটা বলে দিচ্ছি জগদ্ধাত্রী পূজা দু হাজার বিশ জগদ্ধাত্রী পূজা ষষ্ঠী শুরু হবে তিন অগ্রায়ণ চোদ্দোশো সাতাশ বাংলা উনিশ নভেম্বর দু হাজার বিশ বৃহস্পতিবার রাত্রি ঘটিকা দুটা পঁয়ত্রিশ মিনিট এক সেকেন্ড হতে চার অগ্রায়ন চোদ্দশো সাতাশ বাংলা বিশ নভেম্বর দু শুক্রবার রাত্রি ঘটিকা একটা ছাপ্পান্ন মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত আপনাদের ষষ্ঠী থাকছে এখন সপ্তমী কথা বলছি জগদ্ধাত্রী পূজার সপ্তমী শুরু হবে চার অগ্রায়ন চোদ্দশো সাতাশ বাংলা বিশ নভেম্বর দু শুক্রবার রাত্রি ঘটিকা একটা ছাপ্পান্ন মিনিট চোদ্দো সেকেন্ড হতে পাঁচ অগ্রায়ণ চোদ্দোশো সাতাশ বাংলা একুশ নভেম্বর দু শনিবার রাত্রি ঘটিকা একটা আটচল্লিশ মিনিট ষোলো সেকেন্ড পর্যন্ত আপনাদের সপ্তমী থাকছে নেক্সট অষ্টমীর কথা বলছি যোগদাত্রী পূজার অষ্টমী শুরু হবে পাঁচ অগ্রায়ন, চোদ্দোশো সাতাশ বাংলা একুশ নভেম্বর দু শনিবার রাত্রি ঘটিকা একটা আটচল্লিশ মিনিট ষোলো সেকেন্ড হতে ছয় অগ্রায়ন, চোদ্দোশো সাতাশ বাংলা বাইশ নভেম্বর দু রবিবার রাত্রি ঘটিকা দুটা এগারো মিনিট এক সেকেন্ড পর্যন্ত অষ্টমী থাকছে এখন নেক্সট নবমীতে চলে যাই জগদ্ধাত্রি পূজার নবমী শুরু হবে ছয় অগ্রায়ণ চোদ্দোশো সাতাশ বাংলা বাইশ নভেম্বর দু হাজার বিশ রবিবার রাত্রি ঘটিকা দুটা এগারো মিনিট এক সেকেন্ড হতে সাত অগ্রায়ণ চোদ্দোশো সাতাশি বাংলা তেইশ নভেম্বর দু হাজার বিশ সোমবার রাত্রি ঘটিকা তিনটা পাঁচ মিনিট উনচল্লিশ পর্যন্ত নবমী থাকছে এখন দশমীর কথা বলছি দশমী তিথি শুরু হবে সাত অগ্রায়ন, চোদ্দোশো সাতাশ বাংলা তেইশ নভেম্বর দু হাজার বিশ রাত্রি ঘটিকা তিনটা পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ড হতে আট অগ্রায়ন চোদ্দশো সাতাশ বাংলা চব্বিশ নভেম্বর দু মঙ্গলবার রাত্রি ঘটিকা চারটা সাতাইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত দশমী থাকছে আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি তাছাড়া আপনাদের অনেকের মত আছে যে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কোন সময় কটার সময় বা কোন দিন পূজা হবে তা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমি কমেন্ট বক্সে আপনাদের সেই সময়সূচিটা দিয়ে দেব ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন প্রভুর কাছে এটাই আমার কামনা করে জয় মা জগদ্ধত্রী মা নম নমঃ